তো আমার দাদু এখনো সিঙ্গেল, যদি থেকে থাকেন তাহলে নক দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন। সো দেরি করা যাবে না, কারণ গাড়ি অলরেডি চলে আসছে, এলে আমাকে পাবে। আপনি আস্তে আস্তে শিক্ষা রাখবেন, আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, ওয়ার্নিং, আস্তে কথা বলবেন, অলওয়েজ ব্লগ দেখবেন যখন। ওকে, হ্যাভ ফান, দেখা হচ্ছে। ডায়মন, এই তুমি কোথায় যাচ্ছ রে? হ্যাঁ, আমরা বিয়ে যাচ্ছি এখানে, এখানে কিছু কিছু গান লাগাচ্ছে যেগুলো কপিরাইট কাবে, তাই বার বার দাদু কি অবস্থা? ব্লগ ব্লগ চলতেছে যে, কার সাথে চ্যাট করতেছো যে? হয় না, তোমার দাদুর সাথে। দাদু তো হাসা আছে সিঙ্গেল, যদি থেকে থাকেন তাহলে নক দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন। আমরা এখন চিঠি ঢুকতেছি, আমরা এখন ভিতরে যাচ্ছি। সো না, সিনেমা এখন কিছু বলা যাবে না, এখন চুপ থাকতে হবে, এখন চুপ থাকতে হবে, হাঁটো হাঁটো হাঁটো, এখন নিরাপত্তা দিতে হবে। সো এটা হলো আমাদের সিনেমেটিকের মধ্যে শর্ট গুলো দেখানো হবে। দলীলে জিন্দ
बंदगी वो है कमाले बंदगी वो है दलील जिंदगी यो है कमाल बंदगी यो है कोई भी दार हो उसमें बराज आदमी वो है वही तो दीन दुनिया है जो बात आपने कही मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदन अला हबी بك خير الخلق كلهم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم कोई भी बात हो हर हुक्म उनका मुतबर ऐसा कोई भी बात हो हर हुक्म उनका मुतबर ऐसा के उनका हाँ नहीं कहना भी है कुरान के जैसा हदीसे पाक कहलाए जो बातें आपने कही मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदन अला हबीबी का खैरुल खल्की कुल्लिहिम दुरूद हे गाइस अस्सलाम वालेकुम हे गाइस सबाई केमन आछेन सो सब बोल आस्ते आय 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 भीतर आमार जन्य मेये देखछेन आमार जन्य मेये देखछेन ना भाई बंद कर दिछो তুমি তো মেয়েদের কাজ যদি আমি বিচে যেতে পারি না তার বিচ কেমন দেওয়া হয় নাই বাট পার্কি বিচকে নিয়ে আলাদা করে একটা ব্লগ করবো ইনশাল্লাহ সবাই একটু রাখবেন যেন করতে পারি পার্কি বিচকে তেমনটা দেখাইতে পারি না পার্কি সম্পর্কে বাট পার্কি বিচটা বিচ আসলে একটা কথা বলবো এখানে যারা হুমরা ছাড়াই যত লোক বিচনে আসে ওনার মধ্যে করবেন আমি যেটাতে পড়ে গেছি কথাগুলো দেখতে গেছে।
গাইস আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত, দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাস্টে একটু বেশি প্রবলেম হয়েছিল, একটু প্রবলেম হয়েছিল, দ্যাটস ওয়াই আর এন্ডিংটা ওখানে দিই নাই, এখন এখানে দিচ্ছি। সো ব্লগটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ব্লগটা দেখছেন সাবস্ক্রাইব করেন নাই, স্মল দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য লাইক বাটন। অ্যান্ড এটা একটা ফ্যামিলি ব্লগ ছিল, অনেক মজার একটা ব্লগ ছিল। সো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পার্কি বিচ নিয়ে একটা আলাদা করে পার্কি বিচের জন্য একটা ব্লগ থাকবে, এটার মধ্যে পার্কি বিচ শুধু পার্কি বিচের কোনো কথা ছিল না, জাস্ট অ্যাজ এ ফ্যামিলি ব্লগ এটাকে বলা যায়। হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেছে, দ্যাটস ওয়াই। আর তার মধ্যে না বলি, সালাম আলাইকুম, হ্যাভ ফান, পিস।